বন্ধুরা, আমি তনুশ্রী। আজ চলে এসেছি আপনাদের জন্য নিয়ে কলকাতার বিখ্যাত গোলবাড়ি স্টাইলের কষা মাংসের রেসিপি নিয়ে। দেরি না করে চলুন দেখে নিই রেসিপি। আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি। এবার এর মধ্যে আমি মেশাবো একটি
দেখুন মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে, একটা তেলের লেয়ার তৈরি হয়েছে উপরে। মাংসর রংটাও একটু একটু চেঞ্জ হচ্ছে, শুরুতে যেরকম সাদা সাদা ভাবটা ছিল সেটা নেই। আবার আমরা ভালো মতো এটা কিছুক্ষণ নাড়িয়ে দেওয়ার পর চাপা দিয়ে দেব আর 30 মিনিট ওয়েট করব। আরও 30 মিনিট গেল, মাংস অনেকটাই কষা হয়েছে। একটু একটু নরম হওয়া শুরু হয়েছে, কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে। আবার আমরা এটা চাপা দিয়ে দেব আর মুখটা আটা দিয়ে বন্ধ করে দেব, তাহলে ভাপটা বেরোবে না, একটু দমেও এটা সেদ্ধ হবে। আবার 30 মিনিট পর ফিরে এলাম। এবার আমাদের মাংস অনেকটাই রেডি, মশলাও কষা হয়ে গেছে। এবার আমাদের রংটা আনতে হবে। আমি এখানে চায়ের লিকার ইউজ করলাম, 2 চামচ চা পাতা খুব ভালো মতো ফুটিয়ে তার লিকারটা আমি এর মধ্যে দিলাম। এটা আমাদের মাংস রংটা কালচে করতে সাহায্য করবে। আমরা সবাই জানি গোলবাড়ির মাংসের রংটা একটু কালচে হয়, তবে হ্যাঁ, চায়ের লিকারের কোনো গন্ধ আপনি মাংসের মধ্যে পাবেন না। এটা দেওয়ার পর আমরা 5 মিনিট মতো ওয়েট করব। লাস্ট 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এবার আমাদের মাংস একদম রেডি। তাহলে ডিনারে আজকেই বানিয়ে ফেলুন আর গরম গরম পরোটা বা রুটির সাথে এনজয় করুন গোলবাড়ি স্টাইলের কষা মাংস। আর হ্যাঁ, আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।